ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার বিশ আজকের প্রশ্ন সমাধানে থাকছে একুশতম প্রশ্ন থেকে তিরিশতম প্রশ্ন পর্যন্ত তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোর টেম্পারেচার কোথায় দেখা হয় মুখ গব্বর বগল মলদার কুসকি এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা ব্যাখ্যা দেখে নেব কোর টেম্পারেচার হলো শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কোর টেম্পারেচার কোর টেম্পারেচার অফ ডিপ টিস্যু এক্সাম্পল রেক্টাল অ্যান্ড ইনসাইড অফ বডি সেল টেম্পারেচার সেল টেম্পারেচার অফ স্কিন সারফেস অ্যাকজিলারি মাউথ গ্রয়েন টেম্পানিক অ্যাকসেপ্টার অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ মালদার হাও ম্যানি ক্যালোরিজ আর ইন ওয়ান গ্রাম অফ প্রোটিন থ্রি ফোর ফাইভ সিক্স এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা নিম্নক্ত সবটি দেখে নেব আমরা নিম্নুক্ত সবটি থেকে প্রথম অপশনে আমরা দেখতে পাচ্ছি ওয়ান গ্রাম প্রোটিন সমান ফোর কিলো ক্যালোরি অতএব আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম অপশন খোর কিলো ক্যালোরি কোন রোগের জ্বর স্টেপলিডার ধরনের হয় ম্যালেরিয়া ডেঙ্গু চিকনগুনিয়া টাইফয়েড টাইফয়েড জ্বরের লক্ষণসমূহ সাধারণত রোগ জীবাণু শরীরে প্রবেশের দশ থেকে চোদ্দ দিন পর রোগের লক্ষণসমূহ প্রকাশ পেতে থাকে স্টেফলিডের ধরনের জ্বর এ রোগের প্রধান লক্ষণ যা প্রথম চার পাঁচ দিন জ্বর বৃদ্ধি পায় জ্বর কখনও বাড়ে আবার কখনো কমে তবে কখনো সম্পূর্ণ ছেড়ে যায় না অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ টাইফয়েড ফিভার দ্য ফলোইং আউ দ্য ফার্ডিক্যালি ট্রান্সমিটেড ডিজিজ অ্যাকসেপ্ট এইডস হেপাটাইটিস সিভিলিস টুবার ক্লাসিস এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা কিছু তথ্য জেনে নেব তথ্যগুলো হচ্ছে এ ভার্টিক্যালি ট্রান্সমিটেড ইনফেকশন ইজ অ্যান ইনফেকশন কজড বাই প্যাথোজেন্স দ্যাট ইউজ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন দ্যাট ইজ ট্রান্সমিশন ডিরেক্টলি ফ্রম দ্য মাদার টু অ্যান অ্যামব্রয়ো ফিটাস অর বেবি ডিউরিং প্রেগন্যান্সি অর চাইল্ড বার্থ এক্সাম্পল এইডস হেপাটাইটিস সেপিলিস অ্যাকসেপ্টা অতএব আমরা সঠিক উত্তর এ প্রশ্ন থেকে পেয়ে গেলাম অপশন ঘ টুবরক্লোসিস ইসিজিতে সঠিক লিড এর পরিমাণ কত তিন নয় বারো ছয় স্ট্যান্ডার্ড ইসিজি বারোটি লিড আছে বারোটি লিড যা দশটি ইলেকট্রোডের মাধ্যমে প্রাপ্ত ছয়টি লিডকে লিম্প লিড হিসেবে বিবেচনা করা হয় কারণ সেগুলি ব্যক্তির বাহু এবং অথবা পায়ে রাখা হয় অন্য ছয়টি লিডকে পিক কার্ডিয়াল লিড হিসেবে বিবেচনা করা হয় কারণ সেগুলি বড় পিক কার্ডিয়াম এ স্থাপন করা হয় অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ বারোটি ফিডিং মায়েদের জন্য কোন জন্ম নিয়ন্ত্রণ বড়ি উপযোগী কম্বাইন্ড ফিল সিকুয়েন্সিয়াল ফিল মিনি ফিল স্টেফা সিকফিল ব্রেস্টফিডিং মায়েদের জন্য যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি উপযোগী যদি বাচ্চার বয়স ছয় মাসের কম হয় তাহলে কোনো জন্ম নিয়ন্ত্রণ বড়ি দরকার নাই কিন্তু যদি বাচ্চার বয়স ছয় মাসের বেশি হয় তাহলে অনলি পিল মিনি পিল খেতে পারবে তবে কম্বাইন্ড ফিল খাওয়ার উচিত নয় অতএব সঠিক উত্তরটি হবে অপশন গ মিনি পিল ডেইলি রিক্রুইমেন্ট অফ আয়রন ইন ফিমেল ইজ পাঁচ থেকে দশ মিলিগ্রাম দশ থেকে বিশ মিলিগ্রাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা জানব ডেইলি রিক্রুইমেন্ট অফ আয়রন ইন ফিমেল উইদাউট প্রেগন্যান্সি অ্যান্ড ফিমেল উইথ প্রেগন্যান্সি গর্ভাবস্থায় ছাড়া মহিলাদের জন্য এবং গর্ভাবস্থায় মহিলাদের জন্য দৈনিক আয়রনের প্রয়োজন ফিমেল উইদাউট প্রেগনেন্সি দশ থেকে বিশ মিলিগ্রাম পার ডে ফিমেল উইথ প্রেগনেন্সি তিরিশ মিলিগ্রাম পার ডে অতএব সঠিক উত্তরটি আমরা পেয়ে গেলাম অপশন খ দশ থেকে বিশ মিলিগ্রাম হোয়াট ইজ দ্য সাইট অফ ব্রেড শুপ থাই অ্যাভোমেন ব্যাক সেকাম এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা জানবো দ্য মোস্ট কমন সাইট অর দ্য স্কেন আওয়ারলিং দ্য সেকাম অফ কক্সিস হিলস অ্যান্ড হিপস অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ স্যাক্রা বাংলাদেশে বর্তমানে কয়টি বিভাগ আছে পাঁচটি ছয়টি ষাটটি আটটি বাংলাদেশের প্রশাসন অঞ্চলসমূহে নিম্নের কয়েকটি ধাপে ভাগ করা যায় বিভাগ বাংলাদেশে মোট আটটি বিভাগ আছে এগুলি হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ও ময়নসিং সর্বশেষ বিভাগ হচ্ছে ময়নসিমা জেলা মোট জেলার সংখ্যা চৌষট্টিটি বাংলাদেশের উপজেলার সংখ্যা চারশো তিরানব্বইটি সর্বশেষ উপজেলা ভাষার মাদারীপুর অতএব সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন ঘ আটটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ লতিফুর রহমান মুজিবনগর সরকার প্রবাসী সরকার অস্থায়ী সরকার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচ এ এইচ এম কামরুজ্জামান পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ সেনাবাহিনীর প্রধান কর্নেল অফ এ এম এ জি ওসমানী এবং সেনাবাহিনীর উপপ্রধান হচ্ছে কর্নেল অফ এ রফ বিমান বাহিনীর প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার এবং অস্থায়ী সচিবালয় হচ্ছে মুজিবনগর ক্যাম্প অফিস আর্ট নং থিয়েটার রোড কলকাতা অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ তাজউদ্দিন আহমেদ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন